ভাই রে ভাই, জায়েদ কেন একটা হিরো, সাকিব কেন একজন হিরো? আপনি বলেন তো, আপনার কাছে কে সেরা, সাকিব খান না জায়েদ খান? জায়েদ খানের সিনেমা একটি হলে মুক্তি পাইছে, জায়েদ খানের সিনেমা একটি হলে মুক্তি পাইছে, সাকিব খানের সিনেমা 120টা হলে মুক্তি পাইছে। এখন কে আপনার কাছে এগিয়ে, সেই ডিগবাজি মার্কা হিরো না সাকিব খানের মতো একজন হিরো? আপনার কাছে কে সুপারস্টার, আপনার কাছে কে মেগাস্টার? আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন। এক সিনেমায় গুটি কয়েকজন দর্শক হয়েছে, হাতে গোনা 10-15 জন দর্শক হয়েছে, আর বলতেছে জায়েদ ভাইয়ের ডিগবাজি দেখতে আসছি, জায়েদ ভাইয়ের অমুক দেখতে আসছি, তমুক দেখতে আসছি, জায়েদ ভাইয়ের সিনেমা অনেক সুন্দর হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তাহলে আমার প্রশ্ন, জায়েদ ভাইয়ের সিনেমা কেন 120টা হলে মুক্তি পায় নাই? সাকিব খানের সিনেমায় কেন 120টা হলে মুক্তি পাইছে? এদের ধারণা নেই সাকিব খানের সিনেমা কত টাকা 2 দিনে ইনকাম করছে। আজকে দিন পর্যন্ত সাকিব খানের সিনেমা 7 কোটি টাকারও বেশি ইনকাম করছে সাকিব খানের সিনেমা। আচ্ছা আপনারাই বলেন তো, জায়েদ খানের সিনেমা কয় টাকা ইনকাম করছে? এত লাফালাফি, এত ফালাফালি কিসের? তোমার সিনেমা করা থেকে তোমার টিকবাজি দেওয়াই অনেক ভালো। ভালো কথা, তুমি মুক্তিযোদ্ধার সিনেমা বানাইছো, কিন্তু তোমার মুক্তিযোদ্ধার সিনেমার কোয়ালিটি এত বাজে, এত বাজে। যারা মুক্তিযুদ্ধ করে শহীদ হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে, তারাও বলবে যে আমরা এরকম ভাবে দেশ স্বাধীন করি নাই। তারাও তোমার কাছে মাপ চাইবে যে বাবা তুই এসব সিনেমা করা বন্ধ কর, না হয় আমাদের কবরের আজাব আরো বেশি হইতেছে। আমার কাছে মনে হয় এসব সিনেমা থেকে জায়েদ খানের জন্য কমেডি পারফেক্ট, এই রাস্তাঘাটে টিকবাজি দেওয়াই পারফেক্ট। জায়েদ খান কোনো হিরোর কাতারেই পড়ে না। জায়েদ খানের সিনেমা যদি এতই ভালো হইতো, ন্যূনতম 10টা সিনেমা হল হইলেও তার সিনেমাটা পাইতো। কিন্তু সিনেমা হল পাইছে কি একটা, তাও এটাতে মানুষ যায় না। আজকে কয়েকটা মানুষ গিয়েছে, এত লাফালাফি ভাই, এত লাফালাফি, এত লাফালাফি কিসের তোমাদের? আমাকে এটা বুঝাও, এত লাফালাফি করে তো লাভ নাই। শাকিব খান যদি সাকিব খানের জায়গাটা দখল করতে চায়, সাকিব খানের জায়গায় যদি আসতে চায়, সাকিব খানকে যদি টক্কর দিতে চায়, তাহলে তাহলে জায়েদ খানকে আরো 100 বছর অপেক্ষা করতে হবে, 100 বছর এরকম ভালো ভালো সিনেমা তৈরি করতে হবে, তারপরে সাকিব খানের সাথে সে টক্কর দিতে আসতে পারে। সাকিব খান ওয়ান অ্যান্ড অনলি হিরো, বাংলাদেশের একমাত্র হিরো, যে কিনা হলিউড বলিউড সব জায়গায় তার বিস্তার আছে, সব জায়গায় তার দর্শক আছে। বাংলাদেশের বাহিরে যাবেন, শুধু একমাত্র একজন হিরোকেই চিনে সাকিব খান। জায়েদ খানের নাম বললে বললে ও বাদামি মিয়া, ও যারা বাদামি মিয়া ডিগবাজি মারে টিকটকার, এরকম বলে অনেকেই। আমি বেশ কয়েকটা ইন্ডিয়ানিকে প্রশ্ন করলাম, বেশ কয়েকটা মানে বিভিন্ন দেশের মানুষকে প্রশ্ন করলাম, বাংলাদেশের হিরোকে চিনো নাকি? তারা এক প্রশ্নের উত্তর দেয়, সাকিব খানকে সবাই চিনে। যদি বলে জায়েদ খানকে চিনোনি, বলে জায়েদ খান কেন? তারপরে আমি দেখাই, ওই তো ডিগবাজি দিতেছে, ওই তো কমেডিয়ান, ও আবার হিরো হইলো কেমনে? তার ভিতরে জায়েদ খানের মাঝে হিরোর কোনো লক্ষণ নাই, হিরোর কোনো ভাব নাই। যারা হিরো, যারা সুপারস্টার, যারা মেগাস্টার, তাদেরকে দেখলেই বোঝা যায় যে সে সুপারস্টার। তার ভিতরে কোয়ালিটি আছে, তার ভিতরে সুপারস্টার হওয়ার যোগ্যতা আছে, তার ভিতরে মেগাস্টার হওয়ার যোগ্যতা আছে, এখানে ভিতরে তার বিন্দু মাত্রাও কিছু নাই। তোমার এ সোনার চোর কে দেখতে আসবে? খাদার মধ্যে গড়াগড়ি লাফালাফি করতেছো তুমি ব্যাঙ্গের মতো। মানুষ কি টাকা দিয়ে ব্যাঙ্গের মতো লাফালাফি দেখতে আসবে, না টাকা দিয়ে ভালো একটা সুন্দর বিনোদন দেখতে আসবে? সাকিব খানের সিনেমার মধ্যে, সাকিব খানের সিনেমার মধ্যে বিনোদন আছে, সব কিছুই আছে, একটা মেগা প্রজেক্ট বলতে পারেন সাকিব খানের রাজকুমার সিনেমাটা। সাকিব খান, সাকিব খান, সাকিব খানের মতো কেউ হতে পারবে না বাংলাদেশে। আর কোনো সুপারস্টার আসবে কিনা সাকিব খানের মতো, এটাও কল্পনা করা যায় না, অদূর ভবিষ্যতেও এটা কল্পনা করা যায় না। সাকিব খান ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান, শুধু সাকিব খান, তার আশেপাশেও কেউ নেই বাংলাদেশের।